দামি খুব কম সময়ের মধ্যে কাকরুলের পুর বড়া দারুণ স্বাদের নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। তো বন্ধুরা এখানে কাকরুল দেখতে পাচ্ছ, এবার কাকরুলগুলো কেটে ভালোভাবে ধুয়ে নেবে। তো বন্ধুরা কাকরুলের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে। এরকম করে কেটে নিচ্ছে। এইরকম করে সবগুলা কেটে নেবে। তো বন্ধুরা সবগুলা কাকরুল কাটা শেষ, এবার ভালোভাবে ধুয়ে নেবে। তো বন্ধুরা কড়াইটা চুলায় বসিয়ে দিচ্ছে, চুলায় আগুন জ্বালিয়ে দিচ্ছে। দেখুন বন্ধুরা আজকে আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকে। কড়াইতে দিয়ে দিচ্ছে জল, জলের মধ্যে দিয়ে দিচ্ছে লবণ, দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছে কাকরুলগুলো। কাকরুলগুলো হালকা সিদ্ধ করে নেব। তো বন্ধুরা সিদ্ধ করা হয়ে গেছে, কিন্তু বেশি সিদ্ধ করবেন না, হালকা সিদ্ধ করবেন। এখন তুলে নিচ্ছে। তো বন্ধুরা বুড়ামা চলে এসেছে, বুড়ামা হাই বলো। তো বন্ধুরা কাকরুলের ভিতরের অংশটা তুলে নিচ্ছে, এই রকম করে সবগুলা তুলে নেবে। তো বন্ধুরা কাকরুলগুলো কচি হতে হবে, আর খুব সাবধানে তুলে নিতে হবে, তাহলে খুব ভালো হবে। তো বন্ধুরা এখানে কাকরুলের ভিতরের অংশটা বের করে নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি বেসন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। তো বন্ধুরা এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। কাকরুলের পুরটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন কাকরুলের ভিতরে পুরটা ভরে দেব। দেখুন বন্ধুরা আমি একটা পুর ভরে নিয়েছি, এইভাবে আমি সবগুলো ভরে নেব। তো বন্ধুরা আপনারা চাইলে এই পুরটাকে বেজে নিতে পারেন। তো বন্ধুরা আমরা খুব সহজভাবে বানাচ্ছি, আপনারা চাইলে পুরটাকে বেজেও নিতে পারেন।
এই রকম করে সবগুলা বানিয়ে নেবে। তো বন্ধুরা সবগুলো বানানো হয়ে গেছে, এবার একটা ব্যাটার বানিয়ে নেবে। ব্যাটার বানানোর জন্য দিয়ে দিচ্ছে চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছে বেসন, দিয়ে দিচ্ছে লবণ, দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছে লঙ্কা গুঁড়ো। এখন জল দিয়ে দিচ্ছে। এবার ভালোভাবে মিক্স করে নেবে। তো বন্ধুরা ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, আবারও চুলায় আগুন জ্বালিয়ে দিচ্ছে। তো বন্ধুরা আমাদের এইখানে অনেক হাওয়া বাতাস দিচ্ছে, তার জন্য নিভে যাচ্ছে আগুনটা। এখন জ্বলেছে। তো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছে তেল। তো বন্ধুরা পুর বড়া কাকরুলটা এখন ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি। বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবে। তো বন্ধুরা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা এই রকম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এক নিমিশে একতলা ভাত শেষ হয়ে যাবে। এটা কিন্তু দেখতে যেরকম সুন্দর, খেতে আরো বেশি স্বাদ। আমাদের এইখানে অনেক বৃষ্টি হচ্ছে। দিয়ে দিচ্ছি ব্যাটার, বাকিগুলা এইভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তো বন্ধুরা কাকরুল ভাজা হয়ে গেছে, এবার আমরা খাবো। হয়েছে, এরকম করে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্টি হবে। দেখুন বন্ধুরা ভিতরটা কিরকম হয়েছে, এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে। খুব স্বাদ হয়েছে।
বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই থাক, চলে আসব অন্য আরেকদিন অন্য একটি রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, টাটা বাই বাই, টাটা বাই বাই।